নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও হাইকোর্টের গ্রুপ ডি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া নিয়ে মামলা মামলা করা হয়েছে তো রাজ্যের যে প্রতিটা পরীক্ষায় হয় তার মধ্যে এটি একটি অন্যতম তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাইকোর্টের গ্রুপ ডি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া নিয়েও মামলা রাজ্যের শীর্ষ আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা করা হলো সেখানে প্রশ্নগুলি মূলত আইন অন্তর্বর্তী নির্দেশে এমন অভিমত দিয়ে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন নিয়োগ সম্পর্কিত প্রাসঙ্গিক আইন এবং অন্যান্য নথি বারোই ডিসেম্বর হাইকোর্ট প্রশাসনকে পেশ করতে হবে অন্যদিকে এই মামলার ফলাফলের উপর নির্ভর করবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এই বছরেই আঠাশে সেপ্টেম্বর এই প্রক্রিয়া বিজ্ঞাপন প্রকাশিত হয় বর্তমান ও সম্ভাব্য মোট শূন্য পদ দুশো একুশ ধরে বিজ্ঞাপনটি দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলাকারী রিয়া দাসের আইনজীবী সৌমেন দত্ত অভিযোগ করেন উনিশশো সালের রাজ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে তপশিলি জাতি ও উপজাতিদের থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে স্নাতকরা প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে ইন্টারভিউয়ে কত নম্বর থাকবে তাও জানানো হয় জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দুটি সংবাদপত্রে যার একটি স্থানীয় ভাষায় প্রকাশিত হয় বিজ্ঞাপনটি প্রকাশিত হয়নি নিয়োগ প্রক্রিয়া চলাকালীন দু সালের তথ্য জানার আইনি আইন কার্যকর হবে না বলে জানানো হচ্ছে তাছাড়া গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য কোনো হাইকোর্ট বিধি নেই তো বন্ধুরা হাইকোর্টের গ্রুপ ডি কর্মচারী নিয়ে হাইকোর্টে মামলা সত্যি একটি খুব ভালো সংবাদ জবাবে হাইকোর্ট প্রশাসনের তরফে আইএনজিবি জয়দীপ কর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বলে বেশ কিছু সংবাদপত্র পেশ করেন এমন নিয়োগ প্রক্রিয়া হাইকোর্ট বিধির প্রতিলিপি পেশ করে তিনি জানান প্রতিটি অভিযোগ তথা প্রশ্নের জবাব তার কাছে আছে এই অবস্থায় মামলাকারীর দাবি মতো নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ না দিয়ে আদালত বলেছে মামলাটির গ্রহণযোগ্যতা পরে পরে দেখা দেখা হয়ে যাবে যাবে তো বন্ধুরা আজ এটুকুই ধন্যবাদ এই ধরনের আরও সংবাদ পেতে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন